আসসালামু আলাইকুম। মৃত্যুর পরও বিশ্ব রেকর্ড গড়ল রানি। চলুন জেনে আসি বিস্তারিত। সাভারের আশুলিয়া শিকড় গ্রো নামের একটি গ্রামে বেড়ে ওঠা বামন গরু রানি। এই রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু দাবি করে স্বীকৃত পেতে গত 2 জুলাই গিনিস অফ বুক ওয়ার্ল্ডের কাছে শিকড় এগ্রো কর্তৃপক্ষ আবেদন করেন, কিন্তু গত 19 আগস্ট অসুস্থ হয়ে রানি মারা যায়। মৃত্যুর 39 দিন পর সেই রানির স্থান করে নিয়েছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ডে। সোমবার রাতে সাভারের চারিগ্রাম এলাকার শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিচালক কাজী মোহাম্মদ আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেল 4টার দিকে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের কর্তৃপক্ষ রানির গিনিসের বুকে স্থান পাওয়ার খবর নিশ্চিত করে ইমেইলে পাঠিয়েছেন। 3 দিন আগে রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু স্বীকৃতি দিয়েছেন তারা। আবু সুফিয়ান বলেন, গিনিস বুক কর্তৃপক্ষ নিয়মে মেনেই রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু স্বীকৃতি দিয়েছেন। রানির পোস্টমর্টাম রিপোর্টে তারা শুধু দেখেছেন হরমোন জাতীয় ইঞ্জেকশন পুশ করে রানিকে বামন করা হয়েছিল কিনা, তবে আসার কথা হলো রিপোর্টে এমন কিছুই পায়নি তারা। এরপর রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু স্থান দেওয়া হয়। তিনি আরো বলেন, রানি আমাদের সবার অনেক আদরের ছিল। রানি হলেও রানিকে আমাদের পরিবারের একজন করে নিয়েছিলাম, কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যখন রানির নাম উঠতে আর কিছুদিন বাকি তখন আমাদের ওকে হারিয়েছি। রানির মৃত্যুর কোনোভাবে এই সময়ে মেনে নিতে পারিনি আমরা। আমরা সত্যি অনেক বেশি আনন্দিত, তবে রানি বেঁচে থাকলে এই আনন্দর মাত্রা কয়েক গুণ বেড়ে যেত। 1 বছর আগে নওগাঁ থেকে গরুর সংগ্রহ করে গত 2 জুলাই গিনিস বুক অফ ওয়ার্ল্ডের কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কর্তৃপক্ষ। এই বক্সার ভর্তি জাতের খর্বকৃতি গরুটি ওজন 26 কেজি আর উচ্চতা 20 ইঞ্চি, 2টি দাঁতও ছিল। রানির বয়স হয়েছিল 2 বছর। গিনিস বুক এর আগের রেকর্ড অনুযায়ী বিশ্বের সর্বকনিষ্ঠ গরু ছিল ভারতের কেরল রাজ্যের 4 বছর বয়সী এই গরু। উচ্চতা 24 ইঞ্চি আর ওজন ছিল 40 কেজি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।